Allah Allah. সাড়ে ছটা দিকে দেখলাম যে আমরা মার্কেটের ঠিক মধ্যভাগের পিছনে পিছনে ছেটেতে আগুনটা চলছে পিছন সাইডে সামনের অংশ থেকে তখন আগুন আসছে আমার ভিতরে আমার ভাই দোকান আছে আমার দোকান আছে আমার ছোট ভাই আছে আমি ভিতরে গেলাম আমার ছোট ভাইয়ের সাথে আমারটা পড়া গেছে আমি আমার ছোট ভাইয়ের দোকানটা দেখলাম দেখি একটা মাছখান দিছে 1105 নম্বর দোকান তো মাছখান দেখি ওখানে যাই দেখি যে বেশি আগুন করতেছে বেশি ঘুরতে কাঠ পুড়ে পুড়ে আগুনটা পড়ে দোকানের সামনে যাই আর সাহসী করে যে দোকানটা খুলি আবার চলে আসলাম ব্যাগ আয়া দেখি ওরা পানি মেরে এখান থেকে পানি মেরে মনোজন কি বলবো বাচ্চা পোলা মনোজন প্রস্রাব করে এরকম পানিটা পড়ে এই যে সাইনবোর্ডে পড়ে ভিতর পর্যন্ত পানি যায় এরপর গাড়ি এইদিকে দেখি না ওই দিন ঠিক ওই সাইডে যে পুলিশ হেডকোয়ার্টার ওই ভিতর দিয়ে ওখান দিয়ে পানি মেরে আর এখান দিয়ে এই সাইড দিয়ে পানি মেরে জাস্ট পুলিশ হেডকোয়ার্টারটা রক্ষার জন্য এই যে হাজার হাজার ব্যবসায়ী আছে ওদেরকে রক্ষার্থে কোনো কাজ নেই আমি ঘুমেছিলাম বাসায় সকাল 7টা বাজে আমার বড় ভাই আমার বন্ধু হিসেবে বঙ্গবাজার মনে আগুন লাগছে ভাই এটা শুনে আমি দৌড়াই মার্কেটের সামনে আসছি সঙ্গে সাবিটা নিয়ে আসতে পারিনি ভুলে গেছি আমি আবার সাবিট নিয়ে বাসায় যাই আসতে আসতে সব স্লোইনেস শূন্য করে গেছে আমার ক্যাশে 1.5 লক্ষ টাকা নগদ ছিল মানে গোডাউনে এনে 3 তলা ছিল গোডাউনে মাল ছিল দোকানে মাল ছিল মানুষের কাছে অনেক টাকা দেওয়া না মনে করছে 20 দিনে ব্যবসা বিক্রি করি সবাই যেন সবাইকে দিব নিজে ঈদ আনন্দ করবো আমার সব মাটিয়ে গেল ভাই আমার সব মাটিয়ে গেছে ভাই আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ ফায়ার সার্ভিসের কোনো গাফলতি নাই কারণ এখানে ঘটনাস্থল এরকম একটা ভয়াবহ যে আগুনের তাপে তো আসলে কেউ সামনে যাইতে পারে না ফায়ার সার্ভিস আলারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এরা যদি না করতো তাহলে এই মার্কেটটা পুরাই আগুন দিয়ে শেষ হয়ে যেত তারা পুরো পরিপূর্ণভাবে ফায়ার সার্ভিস আলারা চেষ্টা করছে কারণ আগুনের তাপে তো তারা ভিতরে যাইতে পারতেছে না তারপরে যতটুকু পারছে তারা গেছে তবে আরেকটু যদি সহজভাবে যদি চারোদিক থেকে আগুনটা নিয়ন্ত্রণ করতে পারতো পানিটা দিতে পারতো প্রথম থেকেই এখন যেভাবে দিতেছে তাহলে আগুনটা নিয়ন্ত্রণ করা সম্ভব হইতো